দোকানগুলো ওই যে স্যার ক্যান আই হেল্প ইউ, তখন আমি থতমত খেয়ে যাচ্ছি, আমি ছাড়া এরকম সব হাত ধরে ধরে যাচ্ছে, কুল কুল ব্যাপার। আচ্ছা বুঝতে পারছি, এখানে একটা হোটেল রয়েছে ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড ওবেরয়, আরও ভাবছি আজকে ওখানেই থাকবো, কালকে 100 টাকায় ছিল, আজকে 10,000 টাকা রাতে থাকবো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা এখন ওই তো কাল রাতে করেছিলাম বাঁকুড়া সংগঠনে ছিলাম, এখন আমরা সন্তোষপুর যাব, বাপি পরীক্ষা আছে, এনডিএর পরীক্ষা, ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা আছে। কলকাতার ফুটপাথ হাঁটার জন্য তৈরি হয়েছে, কিন্তু কিছু মানুষের জন্য সেটা আবার স্বপ্নের বেডরুম। সত্যি বিচিত্র শহর কলকাতা। তো বাপি আর আমি হাঁটতে হাঁটতে মানিকতলা বাজার, তারপরে বাসে উঠলাম, বাসে উঠে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। শিয়ালদা স্টেশনে ট্রেন ধরলাম সন্তোষপুরের, এবং দুজনে গল্প করতে করতে পৌঁছেও গেলাম সন্তোষপুর। কিন্তু আসল সমস্যা হলো তখন যখন দেখলাম যে সন্তোষপুর আমরা যাবো সেটা সেই সন্তোষপুর নয়। ভুল করে সন্তোষপুর, বজবজ সন্তোষপুরে চলে এসেছি, ওখান থেকে সন্তোষপুর, হ্যাঁ দিয়ে ওখান থেকে বলছে এই সন্তোষপুর তো এখানে নয়, দিয়ে আবার ওখান থেকে টোটো ধরে এখানে এলাম। ট্রেন ধরে যাওয়া যেত আবার, কিন্তু ট্রেন ধরে আবার তো অনেক দেরি হয়, ট্রেন যদি লেট ফেট করে আবার। প্রথমে ভুল জায়গা নিয়ে যাওয়ার জন্য অর্ধেকটা পেট সালাবাবুর বাখান খেয়েই ভরে গেছিল, বাকি খালি পেটটুকু পরোটা খেয়ে ভরালাম। খাবার খাওয়ার পর শালাবাবুকে পরীক্ষার হলে ছেড়ে দিয়ে আর এক কাপ চা গিলেই আমি পৌঁছে গেলাম বাসে করে কলকাতার বিখ্যাত সাউথ সিটি মলে। তো চলুন ব্লগে ফেরা যাক। তো গাইজ, বাপিকে পরীক্ষা হলে রেখে দিয়ে আমি এখন সাউথ সিটি মলে চলে এসেছি, একা আছি, কি করব, ঘোরাঘুরি করব। যাওয়ার পথে দেখলাম সাউথ সিটি মলটা এখান থেকে কাছে, মানে ঘুরেই আসি, চলে এসেছি। এখন চা খেলাম মাত্র, 25 টাকা দাম চা, আর বাবারি কলকাতায় সব বেশি বেশি দাম, বড় শহর দাম তো হবে। ঠিকই আছে চলুন ভেতরে যাওয়া যাক সাউথ সিটি মলে। সাউথ সিটি মলে সিঁড়ি, সব চলন্ত সিঁড়ি, ইংরেজিতে এক্সক্লারেটর, আমার জন্মে উচ্চারণ হয়নি এটা, তো চলন্ত সিঁড়ি ভালো, নর্মাল সিঁড়ি নাই, শুধু এই তো হচ্ছে সবাই উঠছে, নামচার উঠছে, আমি উঠি আর নামে যেতে ঠান্ডা, এখানে পুরো এসি চলছে, বাইরে কি গরম, বাবার নিচ থেকে তো উপরে চলে যাবে, টপ ফ্লোরে যাবো, ওই যে ওখানে এরে এসিটা চলা নেই যে বন্ধ হয়ে গেছে, লে করে উঠতে হবে। তো শপিং মলে ধূপধুনো দেওয়ার আগে আমি পৌঁছে গেছি, এই দেখুন খাবারের জায়গাটা পুরো শুনশান। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake us. আজকে বই জন্য হিল তোলে দুটোরে লুবো, দাম 4,590 টাকা বাবারি। তো এই সাউথ সিটি মল থেকে বেরিয়ে গেলাম, ভেতরে গেছিলাম, প্রচুর জিনিসের দাম, সব এক একটা করে জিনিস দেখছি, দিয়ে দেখছি যে 2,000-3,000 টাকা করে দাম, তারপরে কাছে দিয়ে আবার ওদের লোক চলে আসছে মলের ওই যে দোকানগুলো, ওই যে স্যার ক্যান আই হেল্প ইউ, তখন আমি থতমত খেয়ে যাচ্ছি, আমি বলি স্যার ক্যান আই হেল্প ইউ মানে তো বলছে কি সাহায্য করবো, ব্যাপারটা হচ্ছে সাহায্য আর কি করবে, যদি পয়সা কিছু দিবি তাহলে সাহায্য তোর কি, যার দাম জিনিসগুলার কিনতেই লাগছি, মানে এই মল ফলগুলো এলে বোঝা যায় যে আমরা তাহলে একটু গরিব বটি আছি, দিয়ে দাম কিনা অসম্ভব। তো ভালোই হলো, এখন ঠান্ডায় বেশ কাটালাম, এবার দেখি 12:30 বাজ, দেখি খেয়ে নিতে হবে, আর একবার শালাকে ফোন করে নিতে হবে পরীক্ষা কেমন হলো, আবার আবার সেখানে আবার পরীক্ষা আছে, তো তারপরে কি বলে দেখি, তারপরে দেখছি, কারণ এটা খেয়ে নিতে হবে বাইরে খেতে, ওখানে ওই রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট কাদা রয়েছে, ব্যাপারটা হচ্ছে ওখানে খাওয়া যাবে না, তো চলুন দেখি কি খাওয়া যায় বাইরে হোটেলে।
বাইরে দেখবো গরম সাউথ সিটি মানে কি আছে তাহলে বাদ দাও ফোন করেছিলাম বলছে যে পরীক্ষা ভালোই হয়েছে আর এখন সেকেন্ড হাফে পরীক্ষাটা বাকি আছে দুটো থেকে চারটা অব্দি বললাম খাওয়া দাওয়া করে নিলাম আর আমি এখানে ভাত খেয়ে নিলাম আসলে মলে প্রচুর খাওয়া দাওয়া খাবার খাবার রয়েছে গাদা কি প্যাটিস প্যাটিস ধেরি ফেরি ওগুলা তো খাওয়া যাবে না আমার দ্বারা হবে না খাওয়া আমাদের ভাতটাই ভালো একটা দাম এমনিতেই দেওয়া হয়ে আছে আসলে আমাদের ওখানে যখন কেনাকাটা করতে যাই তখন কি হয় তখন দেখবেন সেই দোকানে গেলাম দোকানে গিয়ে দেখি যে জিনিস কিনবো গিয়ে পছন্দ না হলে তখন দোকানদার বলবো যে কত দামের দোকান মানে তখন ওকাদরাই চলে আসবে আপনার ওকাদ কতটা ওগুলি যে ওই এক হাজার টাকা দিন এক হাজার টাকার মধ্যে দিন এরম করে শপিং হয় আর এখানে তো ওরম বলার কেউ নাই কিন্তু ওকাদের বাইরে দু হাজার তিন হাজার টাকা দাম সে কিনতে যাচ্ছি দেখতে যাচ্ছি আর তখন ওদের লোকগুলো বলছে যে যে কীভাবে সাহায্য করবো স্যার তখন স্যার লই এমনি খেলা বাঁকুড়া থেকে আইছি তো মনে মনে ভাবছি আর কি যাই হোক সেরকম আবার মলে চলে যাই এসিতে বসে গিয়ে ঠান্ডায় বড় হারামি হো এই শপিং মল শপিং মলগুলো আসলে ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্যই ভালো আর কি সব দেখ এরকম সব হাত ধরে ধরে যাচ্ছে কুল কুল ব্যাপার যাচ্ছে ওপরে যাচ্ছে বসে থাকছে চা ফা খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দামি দামি দিয়ে আমি আর কি আমিও তো বিবাহিত ব্যাচেলার বলা তুমি এই পেলে কে বলা একা একাই ঘুরছি আর কি দেখছি দেখতেও ভালো লাগছে আর কি মাঝে মাঝে আপনারা যখন কলকাতা ফলকাতে আসবেন কাজ বাজ থাকে তখন শপিং মল করে ঘুরবেন দেখবেন খুবই মজা হবে তো শপিং মলের ভেতরে ভিডিও করা বারণ এখানে আমার ভিডিও শেষ করে দিচ্ছি যে ঘরে ওখানে যাই যে বসে যাই একটু বেশি ঠান্ডা উপভোগ করি আর কি করো বাইরে থেকে কী হবে কিছু তো কিনবো না তাও বসে থাকি আর কি সালাবু বলেছিল পরীক্ষার পর কিছু কেনাকাটা করবে তার জন্য সন্ধ্যার ট্রেনটায় না গিয়ে ধর্মতলায় চলে গেলাম বাসে নাইটিঙ্গেলের টিকিট বুক করতে গাইস রকেট বাস বুক করে দিলাম রকেট বাস তো বুক করে দিলাম দুটা সিট সাতটা আঠাশ একদম বলে হাওড়ায় সারাদা মনে হবে দাঁড়াবে হাওড়ায় সাতটা বাস আবার বাকি জায়গায় চলে যায় দেখি সালাবু যখন পরীক্ষা টরীক্ষা হলো दे 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 लिफ्ट पैसा वैसा नहीं लगता यहाँ पर तो लिफ्ट वगैरह नहीं मिलता पर गाड़ी मिलता है पैसा देकर अच्छा है यहाँ पर सिस्टम अच्छा है বাসের সিট বুক করে একটা বাইক ভাড়া করলাম বাইকের মালিক আবার হিন্দি ভাষা ওয়ার সাথে ভাড় বকতে বকতে সালাপুর পরীক্ষা সেন্টারে পৌঁছে গেলাম আর আমি তোমার বাস বুক করে দিই ঠিক আছে হাওড়ে বাস তোমার আমাদের ধর্মতলা গেলাম বাস বুক করতে ওখান থেকে বাইকে এলাম আমরা এখন ধর্মতলা বাস স্ট্যান্ডে এবার আমরা এখন নিউ মার্কেট যাবো নিউ মার্কেট যাবো হোটেল রয়েছে ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড ওবেরয় আমরা ভাবছি আজকে ওখানেই থাকবো কালকে একশো টাকায় ছিল আজকে দশ হাজার টাকা রাতে থাকবো হোটেলটা ফাইভ স্টার হোটেল বাপি দশ হাজার টাকা নাই না আরো বেশি হতে পারে প্রচুর ভিড় কাতারে কাতারে লোক চলে এসছে চত্বরে এই লাইন দিয়ে ভিড়টা দেখে আপনাদের মনে হতে পারে যে দুয়ারে সরকারের লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে কিন্তু আসলে তা নয় এটা হচ্ছে সিলেদার্স কোম্পানির জুতার শোরুম আর দুর্গা পূজার আগে যদি আপনি এখানে যান তো আপনার মনে হবে যে পশ্চিমবাংলায় একটাই জুতার দোকান আছে আমরাও গ্রামের ছাপ ওঠি সে সময় সালাপ জুতা কিনেই ছেড়ে বললে ফাইভ স্টার হোটেলে থাকবে ঘর যাবো
फाइव स्टार होटल ওই দূরেরটা ওই লাল লাইটটা জ্বলছে ওটা ফাইভ স্টার হোটেল আর এখানে ফুটপাতে খাচ্ছে তো ভাই আমরা এখন ওইটা তোরা খাচ্ছি ধর্মতলায় বাস স্ট্যান্ডে ভালো পুরুলিয়া বাঁকুড়া যাওয়ার এখানে বাস দাদা রয়েছে একটা পঞ্চানে ছাড় লাগলে একটা পঞ্চানে টাইম হয়ে গেছে এটা ছাড়ছি তবে আমার রকেটটা কখন ইয়া উড়বে এখন আমরা একবার চাঁদে চলে যাবো কোন এই লোক কহা সে আতে হে তো গাইস আমরা রকেটে করে উড়বো চাঁদে পৌঁছে যাবো পুরা রকেটে হাই বাপি রকেট চালাবে আমি চালাবো এই রকেটের টিকিট কাটলাম রকেট কলকাতা ছিল বলে আরে ঠিক আছে রকেটে করে চাঁদে যাচ্ছে আমরা রকেটে করে রামসাগর চলে যাবো হ্যাঁ ঠিক আছে ও ও ও ও ও ও গাইস মাছ আমাদের ছেড়ে দিয়েছে বাকি গিনি করে নিয়ে চেঞ্জ করে নিয়েছে Tell me what's wrong and why you never said